পৃথিবীতে কিছু মানুষ হয় যারা ধরেও রাখে না, আবার ছেড়েও দেবে না। এই মাঝামাঝির ব্যাপারটা প্রচণ্ড বাজে। হয় তুমি তাকে ছেড়ে দাও, না হয় তাকে শক্ত করে ধরে রাখো। হঠাৎ করে ছেড়ে গেলে হয়তো প্রথম প্রথম খুব খারাপ লাগবে, তবে সময়ের সাথে সাথে তা কিন্তু অভ্যাসে পরিণত হবে। কিন্তু এভাবে থাকলে তিলে তিলে তার নিজস্ব সত্তাটাই হারিয়ে যাবে, যার থেকে আর ভয়ঙ্কর কিছুই হতে পারে না। যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না, যার তোমাকে প্রয়োজন তাকে ব্যস্ত দেখিও না, যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, যে তোমাকে মনে রাখে তাকে ভুলেও যেও না, যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে কিছু আশাও করো না। কিছু মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই কিন্তু বাস্তবতা। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার খুব কাছের মানুষ হয়ে যাবে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে তোমার ত্রিসীমানায়ও খুঁজে পাবে না। কি হয়নি তা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, কি হতে পারে তা নিয়ে চিন্তা ভাবনা করো, তাতে তোমার সময় বাঁচবে এবং নিজের মনোবলও কিন্তু বাড়বে। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করে। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। ছেলেরা খুব সহজে কিন্তু কাঁদে না, তবে যখন কোনো ছেলে কাঁদে তখন বুঝতে হবে তার কষ্টগুলো সহ্যের বাইরে চলে গিয়েছে। তখনই সেই কষ্টগুলো অশ্রু হয়ে তার চোখ দিয়ে ঝরে পড়ে। কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো, সেটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেনি। অভিশাপ বলে একটা বাক্য আছে, আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কিন্তু কাঁদবে। যদি কারো আচরণে তুমি বুঝতে পারো তোমাকে সে অবহেলা করছে, তখন সাথে সাথে তার সাথে কথা বলো, তার সাথে তার অবহেলা সম্পর্কে অবহিত করো, তার ভুলগুলো এবং তোমার প্রবলেমগুলো আলোচনা করো। যদি তারপরেও সে তোমাকে অবহেলা করে, তবে কষ্ট হলেও নিজ থেকে সরে যাওয়া ভালো, কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাহিরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনার সৃষ্টি করে, আর যা থেকে হয়তোবা ফিউচারে তুমি অনেক প্রবলেমে পড়তে পারো। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকে বোঝায় না, জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হল প্রকৃত স্মার্ট। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থানে ঘুরে আসো। ওখানে তোমার চেয়ে সুন্দর, জ্ঞানী ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। সাধারণত তোমার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে। নাম্বার ওয়ান, যখন তারা তোমার অবস্থানে পৌঁছাতে পারে না। নাম্বার টু, তোমার যা আছে তাদের সেইগুলো একেবারেই নেই। নাম্বার থ্রি, তারা তোমার মতো হতে চায় কিন্তু পারে না। সম্মান, সম্মান যদি কাউকে করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। আর বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপরে রাখো, অন্যের উপরে নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে একেবারে নয়। কখনো কি কচু পাতা দেখেছো? উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে উপরের মানুষের মতো দেখলেও ভেতরটা আবর্জনায় ভরা। সব কষ্ট মানুষের একসময় শেষ হয়ে যায়। মানুষের কষ্ট গ্যাস বেলুনের মতো উঁচুতে উঠতে থাকে, এক সময় না এক সময় সেই বেলুন কিন্তু ঠিকই নিচে নেমে আসে,
বেলুন ভর্তি গ্যাস থাকে ঠিকই, তবে সেই গ্যাস বেলুনকে উড়িয়ে রাখার ক্ষমতা থাকে না। তাই কষ্টগুলোকে সহ্য করো, কোনো এক সময় তুমি অবশ্যই তা রিকভারি করতে পারবে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো একটা সাফল্যের সিঁড়ি, যে সাফল্যের সিঁড়ি তোমার জন্য যতটুকু প্রয়োজন, যেন সমাজকেও ততটুকুই তুমি দিতে পারো সাফল্যের সব কিছু। যে হিংসা করে সে সবার আগে নিজের কিন্তু নিজেই ক্ষতি করে। আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানের পরিচয়। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো, তবে তোমার শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় মনে করো, তবে বন্ধু বৃদ্ধি পাবে। যার ভুল হয় সে মানুষ, আর যে ভুলের উপর স্থির থাকে সে কিন্তু একটা শয়তান। বাকপটু ও নির্বোধের সাথে কখনো তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে তার কথায় পরাজিত করবে, আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। সম্পদ আসে কচ্ছপের মতো, আর যায় হরিণের মতো। তাই সব কিছু হিসেব করে আয় করো, কেননা তুমি যদি আয় বুঝে ব্যয় না করো, তাহলে তোমার কোনো কিছুই ঠিকঠাকভাবে হবে না। নির্বোধের কথার উত্তর না দেওয়াই কিন্তু তার উত্তর, তবে সেটা তাকে বুঝতে দিও। চরিত্রের কারণে অনেকে সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি করিয়াছে বিরাট সম্মান। কোনো ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোনো ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যাপার। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় ভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে, কেননা তখনই তুমি তোমার জীবনের গুরুত্বটা বুঝতে পারবে। কোনো জিনিসে অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া। নাম্বার 1 জ্ঞান, নাম্বার 2 ভদ্রতা। বিপদে যখন তুমি পড়বে তখন হা হুতাশ করবে না, কেননা তখন তুমি এই হা হুতাশ করে আরেকটা বিপদ ডেকে নিয়ে আসছো, কেননা তোমার সাহসিকতা বা তোমার দৃঢ় মনটা তখন ভেঙে পড়েছে। তাই কখনোই হা হুতাশ করবে না। ধন্যবাদ সবাইকে।